দিনে নিশাই নির্বাচনী প্রচারত ব্যস্ত হয়ে পড়েছে যোরহাট লোকসভা সমষ্টির কংগ্রেস দলের প্রার্থী গৌরব গগৈ। তাতে আকো নতুন সমষ্টি, নতুন সমষ্টিত রাইজর কাষে কাষে গিয়ে ভোট ভিক্ষা করেছে গৌরব গগৈয়ে। যেন তেন প্রকারণ পার হব লাগে 2024 লোকসভা নির্বাচনের বৈতরণী। আর ইয়ার বাবেও নামঘর গেছে, রাইজর মজার গেছে, সভা করেছে, ভাষণ দিছে। কিন্তু হেভিওয়েট বিজেপির আন এগারী প্রার্থী তপন গগৈর সন্মুখত গৌরব গগৈ আর কংগ্রেসের গৌরব গগৈয়ে শেষ হাঁহি মারিব পারিবনে? কারণ তাত ইতিমধ্যে সাংসদ হিসাবে আছে বিজেপির প্রার্থী তপন কুমার গগৈ। আর তপন কুমার গগৈ মানে বিজেপি, আর বিজেপি মানে নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মা। তেনেহলে হিমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদী তেওঁলোকৰ সন্মুখত গৌরব গগৈর প্রচার অভিযানে কাম দিবগৈ নে? কি হব ফলাফল? আমি দেখছো কিছু দৃশ্যাংশ। আর এইদরে গৌরব গগৈ সোমাই পড়েছে রাইজর মাজত। কিন্তু যিগৰাকী গৌরব গগৈ অসমত কংগ্রেসের বিসম্বাদর অন্যতম কারণ আসলে, সেইগৰাকী গৌরব গগৈ উত্থান হবলৈ কেতিয়াও নিদিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর হিমন্ত বিশ্ব শর্মায় গৌরব গগৈ যোরহাট লোকসভা সমষ্টিত পরাস্ত করবলৈ নিশ্চিতভাবে সকল ধরনের পন্থা অবলম্বন করিব। দেখা যাব 4 জুনের নির্বাচনী ফলাফলত।